বিসমিল্লা রহমানের রহিম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের অনলাইন ক্লাস আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছো আর পড়াশোনাটা করছ ঠিকমতো পড়াশোনাটা চালিয়ে যাও সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করো মনে রাখবে যত বেশি রিভিশন হবে তত বেশি ভালো করার সম্ভাবনা থাকবে তাই সময় নষ্ট করলে চলবে না পাশাপাশি কোভিড নাইন্টিনের ব্যাপারেও সচেতন থাকবে আমরা এখন ক্লাসে চলে যাব প্রথম অধ্যায় ও দ্বিতীয় অধ্যায়ের পর এখন আমরা আছি তৃতীয় অধ্যায়ে আজকে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর পড়ব তোমরা কাগজ কলম নিয়ে রেডি তো ঠিক আছে আমরা পরের স্লাইডে দেখছি সংখ্যা পদ্ধতির রূপান্তরে আজকে আমরা কি পড়ব এই স্লাইড থেকে আমরা দেখে নিলাম এই পাঠ শেষে শিক্ষার্থীরা দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারবে এই স্লাইডের লেখাগুলো ভালো করে চোখ বুলিয়ে নাও আর এর সাথে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো এখানে দেয়া আছে দশমিক পূর্ণ সংখ্যাকে বাইনারিতে রূপান্তর তার মানে আমরা দশমিক পূর্ণ সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করব আমরা লেখাগুলো একটু মনোযোগ দিয়ে পড়ি প্রথমে দেয়া আছে সংখ্যাটিকে বাইনারি বেজ দুই দিয়ে ভাগ করতে হবে তার মানে এখানে যে সংখ্যাটা দেয়া থাকবে ওই সংখ্যাটিকে বাইনারি বেজ দুই দিয়ে ভাগ করতে হবে আমরা আগেই শিখে আসছি বাইনারি হচ্ছে ওয়ান জিরো মানে টু তার মানে আমরা বাইনারি বেজ টু বলতে বুঝি বাইনারি হচ্ছে ওয়ান জিরো যেহেতু বাইনারিতে রূপান্তর করতে হবে তাই দুই দ্বারা ভাগ করতে হবে আশা করি তোমরা লাইনটা বুঝে নিয়েছ তো এখানে আমি একটা সংখ্যা তোমাদের উপস্থাপন করে দেখিয়েছি এখানে একটা সংখ্যা দেয়া আছে সতেরো তো এই সতেরো সংখ্যাটিকে যেহেতু বাইনারিতে রূপান্তর করতে হবে সে কারণে দুই দ্বারা আমরা প্রথমে ভাগ করে নিলাম তার পরের লাইনে কী আছে আমরা দেখব ভাগ করার পর বাঘ ফলকে নিচে এবং বাঘ শেষকে ডানে লিখতে হবে এখানে খেয়াল করো দুই দ্বারা সতেরোকে ভাগ করার পর আমরা ভাগফল ফল কী পেয়েছি আট আট দুগুণা ষোলো সতেরো থেকে ষোলো গেলে কত থাকতেছি এক তার মানে অবশিষ্ট এক অবশিষ্ট আমরা কোথায় রাখলাম ডানে তো ভাগ করার পর বাঘ ফলকে নিচে ভাগ বাঘ ফল আমরা পেয়েছি আট এবং বাঘ আমরা পেয়েছি এক এটাকে আমরা কোথায় রাখলাম ডানে আমরা এর পরের লাইনটা দেখব। বাঘ পুনরায় দুই দিয়ে ভাগ করতে হবে এবং পুনরায় বাঘ নিচে ও বাঘ শেষকে ডানে লিখতে হবে তার মানে আগের কথার মতোই পুনরাবৃত্তি হবে এখানে তোমরা খেয়াল করো দুই দ্বারা আটকে ভাগ করার পর আমরা বাঘ ফল কী পেয়েছি চার চার দুগুনা আট আমাদের অবশিষ্ট কিন্তু শূন্য আমরা একইভাবে দুই দ্বারা আবার ভাগ করে নিছি দুই দ্বারা ভাগ করার পর দুই দ্বারা চারকে ভাগ করার পর বাঘ ফল হইতেছে দুই আমাদের অবশিষ্ট হচ্ছে শূন্য আমরা যদি পরের লাইনগুলো আবার একটু মনোযোগ দেই তাহলে দেখা যায় এই প্রক্রিয়া ততক্ষণ চলবে যতক্ষণ বাঘ ফল শূন্য না হয় তার মানে যখন আমরা বাঘ ফল শূন্য পাবো তখনই আমাদের কাজ শেষ এর আগে আমরা কি করব দুই দ্বারা ভাগ করতেই থাকব। তারপর পাঁচ নম্বরে তোমরা খেয়াল করো অতঃপর অবশিষ্ট সংখ্যাগুলোকে নিচ থেকে উপরের দিকে পর্যায়ক্রমে সাজিয়ে লিখলে দশমিক পূর্ণ সংখ্যাটির সমতুল্য বাইনারি মান পাওয়া যাবে শেষে যে লেখাটা দেয়া আছে ওই লেখা অনুযায়ী আমরা যদি একটু খেয়াল করি পাশে রাখা অঙ্কটার আমরা নিচ থেকে নিয়ে নিব। এখানে কী দেওয়া আছে ওয়ান জিরো 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 ওয়ান তাহলে আমরা লিখতে পারি নির্ণীয় বাইনারি সংখ্যা হচ্ছে ওয়ান জিরো 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 ওয়ান আর যেহেতু আমরা বাইনারি বার করছি সুতরাং আমরা ভিত্তিটা দিব দুই তোমাদের যদি আমার কথা বুঝতে সমস্যা হয় বা কারো যদি মনোযোগ ঠিকমতো রাখতে পারো নাই তাহলে আমি বলবো তোমরা প্রতিটা লাইনের সাথে উদাহরণটা মিলিয়ে নাও প্রতিটা লাইন ভালোভাবে পড়ে নাও আর বুঝে নিয়ে পাশে রাখা উদাহরণের সাথে মিলিয়ে নাও তাহলেই তোমরা সহজভাবে বাইনারি বের করতে পারবে আমি আবারও বলছি তোমরা লেখাগুলোর প্রতি খুব বেশি মনোযোগ দাও তাহলেই তোমরা সহজেই বাইনারি মান বার করতে পারবে তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে আরেকটা উদাহরণ উপস্থাপন করেছি উনি সংখ্যাটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব বাইনারিতে রূপান্তর করতে হলে আমরা আগেই জেনেছি দুই দ্বারা ভাগ করতে হবে তো আমরা দুই দ্বারা উনি সংখ্যাটাকে ভাগ করব দুই দ্বারা যদি আমরা উনি সংখ্যাটাকে ভাগ করি তাহলে এখানে খেয়াল করো বাঘ আমরা পাইতেছি নয় আর বাঘ শেষ আমরা পাইতেছি এক তো অবশিষ্ট সংখ্যাটাকে আমরা কোথায় রাখব ডান দেখে আর বাঘ ফলটাকে রাখবো নিচে এইভাবে আমরা পুনরাবৃত্তি করতে থাকবো আবার আমরা দুই সংখ্যাটা দিয়ে নয়রে আমরা বাঘ করব। দুই সংখ্যাটা দিয়ে যদি নয়রে আমরা ভাগ করি তাহলে বাঘ ফল আমরা কত পাইতেছি চার আর বাঘ শেষ আমরা পাইতেছি এক এই বিষয়টার আমরা ততক্ষণ পর্যন্ত পুনরাবৃত্তি করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না আমরা ফলাফল জিরো পাবো তো একদম শেষের অংশে দেখো আমরা ফলাফল কি পেয়েছি জিরো পেয়েছি আর অবশিষ্টটা আমরা ডান দিকে রাখলাম পাঁচ নম্বরের যে সূত্রটা তোমাদের দেয়া ছিল ওইটা হইতেছে নিচ থেকে আমরা উপর দিকে যাব আমরা যদি নিচ থেকে উপর দিকে যাই তাহলে খেয়াল করো আমরা কি পাইতেছি এখানে দেয়া আছে ওয়ান ওয়ান তাহলে আমরা বলতে পারি নির্ণয় বাইনারি সংখ্যা হচ্ছে ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান যেহেতু আমরা বাইনারি বার করব সুতরাং আমরা ভিত্তি হিসেবে কি দিলাম দুই আশা করি সবাই বুঝতে পারছো এই স্লাইডে দেয়া আছে দশমিক ভগ্নাংশ সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করা আমরা এর আগের স্লাইডে দশমিক পূর্ণ সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করেছি এখন আমরা বগ্নাংশকে বাইনারিতে রূপান্তর করব। আমি আবারও বলতেছি তোমরা একটু মনোযোগ দেও এইখানে আমরা লেখাগুলো খুব ভালো করে খেয়াল করব এবং পাশে রাখা যে উদাহরণটা দেওয়া আছে ওইটার সাথে আমরা মিলিয়ে নেব তো প্রথমে দেয়া আছে বগ্নাংশটিকে বাইনারি বেজ দুই দিয়ে গুণ করতে হবে তার মানে এখানে যে বগ্নাংশটা দেয়া আছে পয়েন্ট ওয়ান টু ফাইভ ওটাকে দুই দ্বারা গুণ করতে হবে কেন আমরা দুই দ্বারা গুণ করব। কারণ বাইনারি বাইনারি হচ্ছে জিরো ওয়ান দুইটা তো এই কারণে আমরা দুই দ্বারা গুণ করব। আগে আমরা পূর্ণাংশ সংখ্যাকে আমরা দুই দ্বারা ভাগ করেছি এখানে আমরা দুই দ্বারা গুণ করব। আমরা যদি পরের লাইনটা খেয়াল করি গুণ করার পর যে পূর্ণ সংখ্যা ওই পূর্ণ সংখ্যাকে আমরা কি করব সংরক্ষণ করব এবং অবশিষ্ট বগ্নাংশটিকে পুনরায় দুই দিয়ে গুণ করতে হবে এবং পুনরায় সংখ্যাটিকে সংরক্ষণ করতে হবে আমরা এইখানে যে অংশটা তোমরা দেখতে পারতেছো যে দুই দ্বারা গুণ করার পর দশমিকের পর যে কয় ঘর আছে ওইখানে আমরা সংখ্যাগুলো নিয়ে নিছি আর অবশিষ্ট যেটা থাকবে ওইটা আমরা বাম দিকে বসবো আর যদি না থাকে তাহলে আমরা কি বসাবো জিরো বসাবো এবং এই সংখ্যাগুলো আমরা এখানে সংরক্ষণ করব। এই প্রক্রিয়া চার থেকে পাঁচবার চালানোর পর যদি পূর্ণ সংখ্যা না হয় তাহলে সেটিকে আসন্ন মান হিসেবে ধরে নিতে হবে আমরা যদি খেয়াল করি অতপর সংরক্ষিত পূর্ণ সংখ্যাগুলিকে উপর থেকে নিচের দিকে পর্যায়ক্রমে সাজিয়ে লিখলে দশমিক ভগ্নাংশটির সমতুল্য বাইনারি মান পাওয়া যাবে তার মানে আমরা আগে কী করছি নিচ থেকে উপরে সংখ্যাগুলো নিছি এখন আমরা উপর থেকে নিচে সংখ্যাগুলো নিব তার মানে আমরা কী নিব জিরো জিরো ওয়ান তাহলে আমরা বলতে পারি নি বাইনারি সংখ্যা হচ্ছে পয়েন্ট জিরো জিরো ওয়ান যেহেতু বাইনারি সুতরাং বৃত্তি আমরা দিলাম কি টু আশা করি সবাই বুঝতে পারছো যদি বুঝতে না পারো তাহলে আমি আবারও মনে করিয়ে দিতেছি তোমাদের লেখাগুলোর সাথে তোমরা উদাহরণ যা দেয়া আছে ওইটা তোমরা মিলিয়ে নাও যে কোনো বগ্নাংশ থাকলে তোমরা কি করবা ওইখানে যে লেখাগুলো আছে ওইভাবে তোমরা কাজ করতে থাকবা তাহলেই তোমরা ভগ্নাংশ সংখ্যাকে সহজেই বাইনারিতে রূপান্তর করতে পারবা আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে আরেকটা উদাহরণ উপস্থাপন করেছি তোমরা একটু খেয়াল করো এখানে যে ভগ্নাংশ সংখ্যাটা দেয়া আছে এটা হচ্ছে পয়েন্ট সেভেন সেভেন এই সংখ্যাটাকে আমরা কী করব বাইনারি সংখ্যায় রূপান্তর করব তো যেহেতু বাইনারি সংখ্যায় রূপান্তর তার মানে কি করতে হবে দুই দ্বারা গুণ করতে হবে আমরা পূর্ণ সংখ্যাকে কি করছি দুই দ্বারা ভাগ করছি আর এই ভগ্নাংশ সংখ্যাটাকে আমরা দুই দ্বারা গুণ করব তো এখানে দেয়া আছে তোমরা স্ক্রিনে একটু ভালো করে দেখে নাও আমরা দুই দ্বারা গুণ করার পর পয়েন্টের পরে আমরা যে দেয়া আছে এখানে দুই ঘর দেওয়া আছে সুতরাং আমরা দুই ঘর রাখবো তার মানে পয়েন্ট সেভেন সেভেন এটারে টু দ্বারা ভাগ করলে আমরা যে গুণ ফলটা পেয়েছি ওইখানে আমরা লিখবো বগ্নাংশ সংখ্যাটা এখানে আলাদা করে দেওয়া আছে আবার এখানে যে পূর্ণ অংশটা বা পূর্ণ সংখ্যা এটা আমরা আলাদা করে এখানে লিখে দেখিয়ে দিয়েছি যাতে তোমরা সহজেই বুঝতে পারো এইভাবে আমরা প্রতিটা ভগ্নাংশকে দুই দ্বারা গুণ করতে থাকবো যেহেতু এখানে আমাদের আসন্ন মান আসে নাই তো আমরা কী করবো মিনিমাম চার থেকে বার বা ছয় বার আমরা গুণ করে তারপরে আমরা এখানেই রেখে দেব তো আমাদের কি করতে হবে এরপরের কাজটা হচ্ছে আমাদের উপর থেকে নিচে আমাদের সংখ্যাগুলো নিতে হবে তো উপর থেকে নিচে যে সংখ্যাগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে ওয়ান ওয়ান জিরো 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 ওয়ান এতে নির্ণয় বাইনারি সংখ্যা আমরা বলতে পারি ওয়ান ওয়ান জিরো 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 ওয়ান যেহেতু বাইনারি সুতরাং এর বৃত্তি হচ্ছে দুই আশা করি তোমরা খুব সহজেই বুঝে নিয়েছো আমি এখানে তোমাদের একটা অঙ্ক দেখিয়ে দিয়েছি এখানে সংখ্যাটা হচ্ছে সাইত্রিশ দশমিক আট সাত পাঁচ আমরা এখানে দশমিকের আগে যে পূর্ণ সংখ্যাটা আছে ওই সংখ্যাটাকে আমরা কি করব দুই দ্বারা আমরা ভাগ করতে থাকব। যেহেতু আমরা আগেই পূর্ণ সংখ্যাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয় আমরা জেনেছি সুতরাং ওইভাবেই আমরা কাজ করব। দুই দ্বারা আমরা সাইঁইত্রিশ সংখ্যাটাকে ভাগ করে নিয়েছি এখানে তোমরা স্ক্রিনে একটু খেয়াল করো যে দুই দ্বারা ভাগ করার পর ভাগ ফলটা আমরা নিচে বসাইছি আর অবশিষ্ট যেটা ওইটা আমরা ডান দিকে বসাইছি একেভাবে আমরা বারবার ভাগ করছি এবং বাঘ ফলটা নিচে বসায় আমরা ডান দিকে অবশিষ্ট বাক্সের যেটা ওইটা আমরা বসাইছি যতক্ষণ পর্যন্ত শূন্য না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এইভাবে কাজ করতে থাকব। এবং এই পূর্ণাংশর ক্ষেত্রে আমরা কি করব। যে আমরা নিচ থেকে উপরের সংখ্যাগুলো নিয়ে আমরা বসাবো যেমন এইখানে নিচ থেকে যদি আমরা ধরি তাহলে আমরা কি পাইতেছি ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান তারপর আমরা ভগ্নাংশের ক্ষেত্রে যদি খেয়াল করি তাহলে আমরা কি করব দুই দ্বারা আমরা গুণ করব তোমরা এখানে খেয়াল করো দুই দ্বারা আমরা গুণ করে দিছি প্রত্যেকটা সংখ্যাকে গুণ করার পর আমরা যা পাইছি দশমিকের পরে ঠিক ততগড়ি আমরা এখানে রেখে দিছি তারপর অতিরিক্ত যে সংখ্যাটা ওইটা আমরা বাম দিকে বসাইছি ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি করছি উপর থেকে নিচ পর্যন্ত সংখ্যাগুলো নিয়ে আমরা বসাইছি তো উপর থেকে নিচ পর্যন্ত সংখ্যাগুলো হচ্ছে ওয়ান 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 সুতরাং আমরা নিম্ন বাইনারি সংখ্যা কিভাবে বার করছি পূনাংশোর ক্ষেত্রে আমরা যেটা পাইছি ওইটা লিখে নিছি আর ভগ্নাংশর ক্ষেত্রে আমরা যেটা পাইছি ওইটাও এখানে লিখে নিছি আশা করি তোমরা সহজেই বুঝতে পারছো এই সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে তোমরা ঝটপট একটু বাড়ির কাজটা লিখে নাও আশা করি তোমরা সবাই লিখে নিয়েছ ধন্যবাদ জানিয়ে আমি আমার অনলাইন ক্লাস আজকের মতো এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকো আল্লাহ হাফেজ